সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। লোকসভা ভোটের পরে সরকার গঠনের পরেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জিএসটি কাউন্সিলের প্রথম মিটিংটি করে ফেলেছেন। সেক্ষেত্রে এটাই মোদি সরকার 3.0 প্রথম জিএসটি কাউন্সিল মিটিং, এবং এই জিএসটি কাউন্সিল মিটিংয়ে বেশ কয়েকটি বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বেশ কয়েকটি জিনিসের দাম কিন্তু ব্যাপক হারে কমতে চলেছে এবং বেশ কয়েকটি জিনিসের দাম সামান্য বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কমছে দুধের দাম, করমুক্ত রেলের একাধিক পরিষেবা জিএসটি বৈঠকে বড় পদক্ষেপ নিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তো আজ থেকে কোন কোন জিনিসের দামের পরিবর্তন ঘটবে বা কোন কোন জিনিসের দাম বাড়বে, কোন কোন জিনিসের দাম কমবে, সেই সমস্ত কিছুই জানাবো, সেজন্য ভিডিওটিকে দেখতে থাকুন। তো 53তম জিএসটি কাউন্সিলিংয়ের বৈঠকে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। একাধিক পণ্যে এবার জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই তালিকায় রয়েছে রেলের প্ল্যাটফর্ম টিকিটের পাশাপাশি দুধের কৌটাও, অর্থাৎ রেলের প্ল্যাটফর্ম টিকিটে এতদিন পর্যন্ত জিএসটি লাগলেও এটাকে পুরোপুরিভাবে জিএসটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে আগে প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেলে তাতে গুনতে হতো বাড়তি জিএসটি, এবার থেকে রেলের প্ল্যাটফর্ম টিকিটটিকে মানে সম্পূর্ণভাবে জিএসটি মুক্ত করা হয়েছে। অন্যান্য রেলের পরিষেবাকেও জিএসটি মুক্ত করা হয়েছে, পাশাপাশি সমস্ত রকমের যে দুধের কৌটো রয়েছে সেক্ষেত্রে দুধের কৌটোতে একটা ফিক্সড জিএসটি করা হয়েছে, সেটা হচ্ছে 12%। ফলে দেখা যাচ্ছে যে দুধের দামও কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে দুধ কিনতে গেলে আপনাকে বেশি কর দিতে হতো, কিন্তু এবার এই সিদ্ধান্তের ফলে দুধে কিন্তু এখন থেকে আপনাকে কম ট্যাক্স দিতে হবে। তো শনিবার যে জিএসটি কাউন্সিলিংয়ের বৈঠক করা হয়েছে সেক্ষেত্রে ট্যাক্স ডিমান্ড নোটিশের উপরে জরিমানার সুদ মুকুবের সুপারিশ করা হয়। এর পাশাপাশি ক্যাটন বক্স এবং সোলার কুকারে 12% জিএসটি লাগুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ ক্যাটন বক্সে এবং সোলার কুকারে 12% জিএসটি লাগু হবে, এর আগে জিএসটির পরিমাণ বেশি ছিল। পাশাপাশি সমস্ত রকমের দুধের কৌটো, অর্থাৎ কোনো রকমের এমন নয় যে এই কোম্পানিতে বেশি এই কোম্পানিতে কম, সমস্ত রকমের দুধের কৌটোতে 12% হারে জিএসটি সুপারিশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে এবার পড়ুয়াদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেলগুলোতে জিএসটি মুক্ত করার প্রস্তাব নেওয়া হয়েছে। তো কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে ভালো করে শুনিনি। তো প্রথম যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষের ডাইরেক্টলি এফেক্ট পড়বে, কারণ এটা হচ্ছে রেল পরিষেবার সঙ্গে যুক্ত, কারণ রেলে কিন্তু আমাদের উঠতেই হয় কম বেশি সবাইকে, কাউকে দৈনিক, কাউকে সপ্তাহে, কাউকে মাসে, কাউকে ছমাসে একবার রেলে উঠতেই হয়। তো সেক্ষেত্রে ভারতীয় রেলের তরফে যে পরিষেবাগুলো দেওয়া হয় তার সবগুলোকে জিএসটি মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে কী কী রয়েছে? এর মধ্যে এতদিন পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেলে জিএসটি নেওয়া হতো, সেই জিএসটি পুরোপুরিভাবে মুকুব করা হয়েছে। রিটায়ারিং রুম, যেক্ষেত্রে অনেকে ইউজ করেন, সেই রিটায়ারিং রুমে এতদিন পর্যন্ত কী করা হতো, জিএসটি নেওয়া হতো, সেটাকে জিএসটি মুকুব করা হয়েছে। ওয়েটিং রুম করা হয়েছে, ক্লোক রুম করা হয়েছে, এবং ব্যাটারি চালিত গাড়ির পরিষেবাকে জিএসটির আওতায় বাইরে রাখা হচ্ছে, অর্থাৎ যে সমস্ত ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সেগুলো সবগুলোকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে এই প্রস্তাব কার্যকর হলে উপকৃত হবেন দূরপাল্লার ট্রেন যাত্রীরা, অর্থাৎ এই প্রস্তাব যবে কার্যকর হয়ে যাবে তবে থেকে দূরপাল্লার ট্রেনের ভাড়া কিন্তু অনেকটাই কমতে চলেছে। তো এবার যে বড়সড় আরও একটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে বেসরকারি হোস্টেলে। আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে হোস্টেলগুলোতে পড়ুয়ারা থাকেন, অর্থাৎ যে হোস্টেলগুলোতে পড়ুয়ারা নর্মালি থাকেন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, সেগুলোতে এতদিন পর্যন্ত জিএসটি গুনতে হতো পড়ুয়াদের, তবে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে থাকা হোস্টেলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হতো না। কারণ আপনি যদি হোস্টেলে থাকতেন সেক্ষেত্রে জিএসটি দিতে হতো না, কিন্তু বাইরে থাকলে জিএসটি দিতে হতো। এবার কী হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা যে হোস্টেলগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে জিএসটি মুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এই সিদ্ধান্তের জেরে উপকৃত হবেন দেশের পড়ুয়ারা, তবে এক্ষেত্রে কী হয়েছে, 20,000 টাকা পর্যন্ত যে ভাড়া রয়েছে সেই ভাড়ার মধ্যে এই প্রস্তাবটি রয়েছে, অর্থাৎ 20,000 টাকা পর্যন্ত যদি ভাড়া হয় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হোস্টেলে সেক্ষেত্রে কোনো প্রকারের এক্সট্রা জিএসটি দিতে হবে না।
এরা বিভিন্ন পণ্যে জিএসটির বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। জিএসটি কাউন্সিলের বৈঠকে সোলার কুকারের ক্ষেত্রে জিএসটি 12% করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে সোলার কুকারে 18% জিএসটি নেওয়া হচ্ছিল, কিন্তু এই 18% জিএসটিকে কমিয়ে এবার 12% করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া 18% জিএসটি মুক্ত জিএসটিযুক্ত কার্টন বক্সের জিএসটি এবার কমানো হচ্ছে এবং সেক্ষেত্রেও 12% জিএসটি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবেন দেশের কৃষকরা। এর পাশাপাশি যত রকমের দুধের কোটা রয়েছে সেক্ষেত্রে 12% হারে জিএসটি লাগু করা হবে। এর আগে এই ক্ষেত্রে কিন্তু জিএসটির অনেক ফেজ ছিল, অর্থাৎ 12% ছিল, কিছু 18% ছিল, কিছু 10% ছিল। এখন সবগুলোকে ইউনিফর্ম একটা রেট করা হয়েছে 12%। এছাড়াও সারা দেশে যে আধার ভিত্তিক বায়োমেট্রিক শনাক্তকরণ নিশ্চিত করার ব্যবস্থা করা হবে, অর্থাৎ আধার ভিত্তিকই এবার বায়োমেট্রিক শনাক্তকরণ নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। এতে কি হবে, জাল ইনভয়েসের মাধ্যমে জাল ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া ঘটনা বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি মামলার সংখ্যা কমানোর জন্য জিএসটি কাউন্সিলের বৈঠকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ যেক্ষেত্রে যেন মামলার পরিমাণ কমে যায় সেই কারণে আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএসটি অ্যাপিল ট্রাইব্যুনালের আর্থিক সীমা, অর্থাৎ জিএসটি যে অ্যাপিল ট্রাইব্যুনাল রয়েছে সেক্ষেত্রে আর্থিক সীমা বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। একই পরিমাণ হাইকোর্টের জন্য করা হয়েছে এবার থেকে 1 কোটি টাকা এবং সুপ্রিম কোর্টের জন্য করা হয়েছে 2 কোটি টাকা। অর্থাৎ এতগুলো কিন্তু ভালো ভালো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের জিএসটি কাউন্সিলিংয়ের বৈঠকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা ভাবার ব্যাপার রয়েছে যে এই কাজগুলোকে সরকার যদি কিছু বছর আগে করতো বা 1 বছর আগে করতো বা জাস্ট ভোটের আগে করতো, ভোটের আগে যদি সাধারণ মানুষকে এইসব ব্যাপারে কিছুটা সুরাহা দিত, যেমন ট্রেনের টিকিটের দাম কিংবা দুধের কৌটোর দাম কিংবা বিভিন্ন ধরনের কৃষকদের যারা সামগ্রী ইউজ করে তাদের সেগুলোর দাম যদি কমিয়ে দিত, তাহলে কি লোকসভা ভোটে এতটা ভরাডুবি হতো? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।